সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি পোস্টার ডিজাইনের ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছিয়াত্তরতম জন্মদিন উপলক্ষে পোস্টার ডিজাইন করবেন কিভাবে তো চলুন ভিডিও শুরু করা যাক সর্বপ্রথমে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফিল ফিভেলের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে ফিল্ড ফিভেলটি ডাউনলোড করে আর এই ফিল ভিউএলি ডাউনলোড করার জন্য ছয় সংখ্যার পাসওয়ার্ড চাইবে এই পাসওয়ার্ড সম্পূর্ণ ভিডিও জুড়ে দেওয়া আছে তাই সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে ফিল ফিএলি ডাউনলোড করে নেবেন তারপর ফিক্সাল ল্যাপ অ্যাপসটির প্রয়োজন হবে এই অ্যাপসটি প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে লিঙ্ককে ক্লিক করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন তো বন্ধুরা ফিক্সাল ল্যাপ অ্যাপসটিকে ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচের দিকে ওপেন ডট ফিল ভিউল ক্লিক করবেন তারপর এখান থেকে উপরে ডট ফিল ফিতে ক্লিক করবেন তারপর আপনার ফোনের ডাউনলোড কেতু ফোল্ডারে যে ফিল ফিউএলটি ডাউনলোড করেছেন সেটি দেখতে পাবেন এখান থেকে ফিল ফিএলটির উপর ক্লিক করে দিবেন তারপর ও ফেনের অ্যাডে ক্লিক করবেন তারপর ওকেতে ক্লিক করবেন এবার আপনার ফোনের ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাগে চলে আসবেন তো দেখতে পাচ্ছেন ডিজাইনটি চলে আসছে এখান থেকে সর্বপ্রথম এই ফটোটি সেন্স করবেন এই ফটোটি চেঞ্জ করে আপনার পছন্দ একটি ফটো দিবেন সেজন্য জন্য ফটোটির উপরে একটি ক্লিক করবেন তারপর নিচের দিকে মাস্কানের অপশনটিতে ক্লিক করবেন তারপর রিসিলেক্টে ক্লিক করবেন রিসিলেক্টে ক্লিক করার পর গ্যালারিতে চলে যাবেন গ্যালারি থেকে আপনার পছন্দ মতো একটি ফটো সিলেক্ট করে দিবেন তবে ফটোটি সিলেক্ট করার আগে অবশ্যই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন তারপর টিকমার্কে ক্লিক করবেন তো ফটোটি এখানে চলে আসবে ফটোটিকে এখান থেকে এভাবে ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সুমন আহমেদ রাজীব এই নামটি চেঞ্জ করে আপনার নাম দিবেন সেই জন্য এই লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এই সুমন আহমেদ রাজীব নামটি লেয়ারটি দেখতে পাবেন লেয়ারটির পাশে থাকা ফ্যান আইকনে ক্লিক করবেন আবার ফ্যান আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে নামটিকে ডিলিট করে দিয়ে আপনি যে নামটি দিয়ে ডিজাইনটি তৈরি করতে চান সেই নামটি দিয়ে দিবেন তারপর ওকে ক্লিক করবেন তারপর এই লেয়ার এখানে ক্লিক করবেন তো সেই নামটি এখানে বসে যাবে তারপর এই নামটির কালার এবং ফন্ট চেঞ্জ করার জন্য এই অপশানে ক্লিক করবেন তারপর একটু এদিকে আসবেন এদিকে আসলে এখানে কালার দেখতে পাবেন কালারে ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন এখান থেকে একটি কালার দিয়ে দিবেন তারপর মার্কে ক্লিক করবেন তারপর আর একটু এদিকে আসলে এখানে ফন্ট দেখতে পাবেন ফন্টে ক্লিক করার পর এখানেও অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন আপনার পছন্দ মতো একটি ফন্ট দিয়ে দিবেন তারপর ওকেতে ক্লিক করবেন তো একইভাবে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এই লেখাটিকেও চেঞ্জ করে নিতে পারবেন তারপর এখানে তিনটি ফটো লেয়ার দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ফটো বসিয়ে দেবো বাকি দুইটি ফটো আপনি বসিয়ে নেবেন তো সেই জন্য এই ফেলাসাইকোনি ক্লিক করবেন তারপর এখান থেকে ফরম গ্যালারিতে ক্লিক করবেন গ্লিক ক্লিক করার পর গ্যালারিতে চলে যাবেন গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে বৃত্ত এটি সিলেক্ট করবেন তারপর মার্কে ক্লিক করবেন তো ফটোটি এখানে চলে আসবে ফটোটিকে এখান থেকে এভাবে একেবারেই ছোট করে দিবেন ছোট করার পর এটাকে এভাবে এনে এখানে এনে তারপরে এই মাঝখানের অপশানটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে একটু এদিকে আসলে এখানে পজিশন দেখতে পাবেন পজিশনে ক্লিক করার পরে এটাকে এভাবে কাস্টমাইজ করে নেবেন তারপর টিকমার্কে ক্লিক করবেন তারপরে এই লেয়ারে কোনো ক্লিক করাবেন লেয়ার কোনো ক্লিক করে সিলেক্ট করে নিচের সেদিকে চলে যাবেন তারপরে এই লেয়ারটিকে এভাবে টেনে একেবারে উপরে এনে দেবেন তারপর এই ফটোটিকে এখান থেকে লক করে দিবেন তারপরে এই লেয়ার কোনো ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন ফটোটি এখানে বসে গেছে তো একইভাবে আপনি এখানে আরো দুইটি ফটো বসিয়ে দিতে পারবেন তো সম্পূর্ণ ডিজাইনটি আপনার মতো করে কাস্টমাইজ করা হয়ে গেলে এই পোস্টারটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে উপরে শেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে কাস্টমে ক্লিক করবেন কাস্টমে ক্লিক করার পর বেরি হাই বা সিলেক্ট করবেন তারপর সেভটু গ্যালারিতে ক্লিক করবেন তো এই পোস্টারটি আপনার গ্যালারিতে এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন পরবর্তী ভিডিও কোন টপিকে চান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন আর নিত্য নতুন নতুন ডিজাইনিং ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন তাহলে এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ